আজকের শিলচরে এক অভিজাত উঠিলে হাইলাকান্দির কর্মবীর বিধায়ক আলহাজ আনোয়ার হোসেন লস্করের সঙ্গে একান্তে সাক্ষাৎকারে বরাক প্রাইম টাইম নিউজের প্রতিনিধিরা। পত্রপত্রিকায় দেখেছি আপনার দেহরক্ষী প্রত্যাহারের কথা, কেন আপনার দেহরক্ষী প্রত্যাহার করা হলো এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেহরক্ষী তো আমার কিচ্ছু না, দেহরক্ষী নেওয়াটা বড় জিনিস না, আর দেওয়াটা বড় জিনিস না, লইয়া ঘোরাটা বড় জিনিস না, এটা আমার কোনো দরকার নাই। দেহরক্ষী না হইলে আমি সব, কিন্তু ন্যায় বিচার লাগবে। আজকে আমি আমার গাড়ি ভাঙা হয়েছে, আমার এক থ্রেড দেওয়া হয়েছে, তখন আমি থ্রেডের লাগি এসপি রে পড়েছি, ওসি রে পড়েছি, নাম্বার দিয়েছি 109, আজকে অব্দি লইছি না এক বছর। তারপরে আমি যে বললাম সিকিউরিটি আমার একটু বাড়াই দেবো, তার তো ইনোর সিকিউরিটিতে পিএসও ডিউটি বালা করে জানেন না, তখন আমি বললাম আমার ও মানুষগুলো দেবো, তিনজন মানুষের নাম লাগছে ডিআইজি রে, ডিআইজি এডিজিপি লাগছে, 7 মাস লাগছে। ও গভর্নমেন্টের এই অবস্থা থুম মিনিস্ট্রির, আমি ও বললাম, এরপরে আমি সিটি হাল লাগছে, বলে সারা সিকিউরিটি তুমি জানি নাকি আমার উল্টো করার লাগতো না সিকিউরিটি। ও তখন ওলা করলাম গুহাটির, ও তখন গিয়া সিকিউরিটি 3 কোটি জায়গা দুপু দেওয়া হয়েছে, ওনার দুপু ফাঁস গুই তো 5 কোটি জায়গা তাই আছে, আরো এক নিশন ভিতরে আমরা বাদ দিলে সিকিউরিটি গেছে। আরো একটা রয়েছে, এসপিএ 17 তারিখ রাত্রে 7টার সময় সিটি পাঠাইছে যে ওকে রিলিজ করতাম, আমি এসি ঘর রাত 12টা 18 তারিখ হয়ে গেল, কিন্তু রিলিজ করার 17 তারিখ ডেটে পৌঁছে গুলো না, 18 তারিখ করে তার ওটা ক্যারি আউট করার ক্ষমতা নেই। আমি সিটি আন লাগছে, যদি তোমার আমার সারা ইয়া দেবো, যদি আমার সিকিউরিটি লাগে তে দেও, না দিলে সারাও লুইয়ে যাবে। ওই আমি সিটি ঠিকান দেওয়ার লগে লগে তাই আমার একটা না হই আর সিটি রিমাইন্ডার রিপ্লাই না দিয়া তাই লিখে দিছেন যে আরও দিয়া রিজার্ভ অফিসারে আমার পিএসও উদ্ধ করে লুইয়া দিয়ে দেবে, তো আর তাই যদি কেন পারছেন তার অত পুলিশের পাওয়ার, তো আমি সারা দিলেছি, আমি লিখে সারা দিলেছি, তখন তাই জানেন না, তার গভর্নমেন্টে জানে আর তার পুলিশ বিভাগে জানে, আমার ওটাও নির্লজ্জ পুলিশ বিভাগ আমি কইন, যাতে আজকে অব্দি ডিআইজি রে কপি দেওয়ার পরে তার ডিআইজি ডিজিপি রে ডিজিপি রে কপি তার হোয়াটসঅ্যাপও দিছে আমার সিটি গুলা, কিন্তু একবারও তাই ফোন করছেন না। এটার লাগিয়ে বললাম যে আমার এই পুলিশ প্রশাসনটা কোন রাস্তায় চলে এটা আমি ভাবতাম পারতেছি না, যে ওটার লাগে আমি অ্যাসেম্বলিতে রেজ করবো, এটা মাতিব কখনো জানি না, কিন্তু অ্যাসেম্বলি আমি অ্যাসেম্বলি কোয়েশন কয়টা করছি পুলিশ সিকিউরিটির ব্যাপারে, এই ধরনের ব্যাপারে অন্তত আমাকে ডিজিপি একবার আমার ফোন করাটা উচিত আছে, ব্যাপারটা বুঝতে আসলে আমার জিগাইতে লাগছে, পুলিশ প্রশাসন তাকে জিগানি হয়েছে না, ওটার লাগে আমি কইতেছি পুলিশ প্রশাসন একটা কলাপস, আসাম গভর্নমেন্টের এই পুলিশ প্রশাসন হোম ডিপার্টমেন্টে কলাপস হয়েছে, ওটাই আমার মুখ্য বক্তব্য। না হইলে ডিআইজি ডিজিপি আর এডিজিপি একবার হইলে আমার ফোন করল, তারা সিকিউরিটি দালাল অকলরে দেয়, দালাল অকলে যেটা করেন এটারে তারা ভালো করে সাজাইয়া দিতে পারেন, কিছু দালাল অকলরে দিছুন কারণে আমি কইয়া, আর দালাল অকলর সিকিউরিটি উঠানির কারণে আমার সিকিউরিটি উঠে, কংগ্রেসি দালাল অকলর সিকিউরিটি, এটা ইন্টারেস্টিং কাহিনী, কংগ্রেসি দালালর সিকিউরিটি উঠানির কারণে আমার ও বাদর দিন উঠাইছেন, তারা হইলে দালাল অকলর এডিজিপি আর ডিজিপি হল, আমরা সুরক্ষা দেওয়া ছাড়িয়ে আজকে অব্দি একজন এমএলএ লগে সিকিউরিটি নাই, তার তাই ইনকোয়ারিও করলাম না, এটার থেকে মূর্খামি আর তারা কিতা করে। আজকে শিলচরে এক অভিজাত উঠিলে হাইলাকান্দির কর্মবীর বিধায়ক আলহাজ আনোয়ার হোসেন লস্করের সঙ্গে সাক্ষাৎকার নিলেন বরাক প্রাইম টাইম নিউজের প্রতিনিধিরা। বরাক পৃথকীকরণ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। বরাক পৃথকীকরণ কোনো প্রশ্ন উঠে না, এটা কোনোদিনও হইতো না, এটা হইতেও দিতাম না, এটা কোনো জাত কোনো মানুষের যদি এটা চেষ্টা করে এটা হইতে দিতাম না, আসাম 7 ভাগে ভাগ হয়ে গেছে, আর ভাগ করতে আমি অন্তত আমার লাইন এমএলএ এরা কোনোদিন ভাগ করতে দিতাম, এটা স্পষ্ট সোনার হাইলাকান্দি গড়তে আপনি কতটুকু সফল হয়েছেন এবং আপনি নির্বাচিত হওয়ার পর আপনি বলেছিলেন যে হাইলাকান্দিকে সোনার হাইলাকান্দি গড়বেন বলে, আপনার প্রতিক্রিয়া? সোনা হইব না রূপা হইব এটা আল্লাহ জানে, কিন্তু স্বাধীনতার বাদে যেগুলো কাজ এখন হইতেছে এটা রেকর্ড, যারা আগের নেতাগুলো যারা পয়সা মারিয়া হাইয়া গরিব মানুষের ঠকিয়া গেছিল এইসব বন্ধ করে দিয়েছে, এখন রাস্তাঘাট ব্রিজ হইব, জল হইতেছে, কারেন্ট হইতেছে, এগুলো হইতেছে, এটা নিজের ইনিশিয়েটিভ লইতে লাগতেছে, না হলে তো আমরাও মারিয়া খাইলাম মনে, আগর এমএলএ লাগাই যদি মারিয়া খাইতাম তো এখন হইল না, নাই আমি দুর্নীতির বিরুদ্ধে আসি, লড়িয়া যাইমু, রাস্তাঘাটের খাম হইতেছে, আপনারা বিশ্বাস করেন যাই না, আপনি পূর্ব হাইলাকান্দি গিয়া দেখবে একটা রাস্তা নেই এখন কাজ হইতেছে, পাখিছোড়া রাস্তা কাজ হইতেছে,
তরকুমাঝি ব্রিজ বলে ওইটাতে কাজ হইতেছে, তো অলরেডি আমার হাইলাকান্দি ডেভেলপমেন্ট হিউজ অ্যামাউন্ট হইতেছে, যেটা আমি স্বপ্নে ভাবছি না এক বছরের ভিতরে তো ভাবছি। এনআরসি দ্বিতীয় খসড়া তালিকায় অনেকে নাম না থাকতেও পারে, তাহলে আপনি কি ভূমিকা পালন করবেন? দেখেন এনআরসি ব্যাপারটা জনগণের স্বার্থে যতদূর করা লাগে আমি তো করিয়ে যাইতেছি। এইমু এনআরসির ব্যাপারে দেখেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলতেছে, সুপ্রিম কোর্টের জাজে যেটা ডিসিশন দেবে এটা যদি জেনুইন আমরা আসামের অরিজিনাল মানুষ ইন্ডিয়ান মানুষের হেরাস্তি হইতো না, এটাই আমি চাই। আর এটা জেনুইন মানুষ হেরাস্তি হইলে এটা লিয়ে আমরা আইনি লড়াই লড়বো, এটাতে কোনো কম্প্রোমাইজ করবো।